এই ছয়টা স্পেশাল কেত আছে, ছয়টা স্পেশাল কেত আছে, চক চক করলে শোনা হয় না, একটা খাইলে জি গড়া ইয়ে করে। এগুলি কাস্টমার খাওয়ার টাইমে খুব ফিলিংসে খায়। এটা হচ্ছে গিয়ে রানের মাংস, এটা হলো কারেলির টুকরা, কারেলি গোস্তের। এই তেলটা হচ্ছে গিয়ে আপনার এই ক্যালসিয়ামটা একেবারে নরম। এই দেন, এই দেন, খুলে যান। আমারও যদি হোটেল সেরাটনে বহা দেন, এইটা এই এই নিহারি দাম হবে 1,000 টাকা 2,000। আমরা ডাকে এত অত শুদ্ধ ভাষা ভাই কইতে পারি না। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফ্রন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমি এই মুহূর্তে আছি লালবাগের চৌধুরী বাজারে। চৌধুরী বাজারে আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে আবারও সিদ্দিক ভাই। সিদ্দিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার দোকানে নেহারির কী এমন স্পেশালিটি যে এত মানে নাম ডাক, এটা একটু বলবেন আমাকে? আমার দোকানের নেহারিটা কোয়ালিটিটা ভালো আর কি, কোয়ালিটি সব দোকানে ভালো থাকে না। নেহারিটা শুরু করছি আমি দিল্লিতে একটা দোকান দেখছি, ওই দোকানে ফজরের আজানের আগে থেকে সিরিয়াল। আর কী রে বাবা এত সিরিয়ালকে, যে হোটেলে আছিলাম ওই হোটেল থেকে নাই মা। আমি দেখি তো গিয়া যা দেখি যে নেহারি বিক্রি করতেছে, কী এমন নেহারি যে এত সিরিয়াল। তারপর চান্স পাইলাম, একটু খাইছিলাম, হ্যাঁ আছে, ভালোই আছে। তখন থেকে না ওই সিরিয়ালটা দেখে না আমার ভিতরে একটাই জন্মাইল, আমিও নেহারি বেচব। কালকে বিকাল থেকে সারা রাত পর্যন্ত এটা পাক হয়েছে, এখন এটারে গরম করতে হইব। গরম করতে গেলে এই যে এই তেলগুলি ফাইটে যাবো, যার জন্য তেলগুলি আলাদা করে রাখতেছি, রেখে এটা প্রায় 1 ঘন্টা বলক দেওয়া হবে। আমার দোকানের নেহারিটা হচ্ছে আমরা নেহারির মশলাটা দিই, কিছু কিছু মশলা আছে যা নেহারির সাথে মিশাইলে নেহারিটা স্পেশাল হয়ে যায়। আদা রসুন গরম মশলা এগুলো তো আপনার গিয়া সবসময় এইভাবেই পাকায়, কিন্তু আমারটা আবার একটু মশলাটা অন্যরকম। নেহারির কাজই হচ্ছে শরীরকে শক্তিশালী করা, এই জন্যই মানুষ একটু দুর্বল লাগলে নেহারি খায়। নেহারি তো পেট ভরার জন্য খায় না, নেহারি দেহের জন্য খায়। এখন নেহারিটার বাগার দিতেছি, আলুটি তো একটুখানি লাললেই না লেগে যায়। তার মানে কি মানে নেহারি তৈরিতে পাউরুটিও লাগে? নেহারি তৈরিতে পাউরুটি লাগে, ময়দা লাগে। এখানে নেহারির ঝোলটা আর এলোকে পাউরুটিটা মিক্স করে এটা এখন 1 ঘন্টা শুধু বলক হবে, জালের উপর রাখবো। তাহলে আপনার এই নেহারিটা বিক্রি শুরু হয় কয়টা থেকে? আমার নেহারিটা বিক্রি শুরু হয় সকাল 8টা থেকে সকাল 9টা পর্যন্ত। এই মাত্র 1 ঘন্টা? হ্যাঁ। আমার স্পেশালের কারণ হচ্ছে গিয়ে এই জায়গাটার মধ্যে একটা গোস্তের রানের টুকরা দিলাম, এই গোস্তের টুকরা, এটা এটা হলো কারেলির টুকরা, কারেলি গোস্তের। এটা এইটার যে রসকস আছে না, সবই নেহারির ভিতরে চলে গেছে। তার মধ্যে আবার পায়ার যে রসকস ওইগুলো, এই দুইটা মিশা নেহারিটা একটু স্পেশাল হয়ে গেছে। এই নেহারির সাথে আমার গোশগুলিও খুইলা খুইলা যায়। এটিও মনে করেন যে এই 12-13 ঘন্টা সিদ্ধ হইল, সব মিলিয়ে একটা স্পেশাল নেহারি হইল। এই মাংসটা হইলে গিয়া যারা স্পেশাল খাবে নেহারিটা তাদের জন্যে এই মাংসটা, আর এই মাংসটা শুধু শুক্রবারে। এটা হচ্ছে গিয়ে রানের মাংস, ঠিক আছে, মানে কোরবানিতে যে ঝুরা মাংস খায় না বাসায়, ওই ঝুরা মাংসটা। এটা যখন ওই আপনার গিয়া ওই নেহারির সাথে মিশ করব না, নেহারির সাথে আর এইটার মিশ হয়ে একটা অন্যরকম স্বাদ হয়ে যাবে নেহারিটা। এগুলো হচ্ছে দেশি বইল গরু, দেশি বইল গরু, সবচেয়ে বড় গরু যেগুলি ওইগুলির পায়া, একটু দাম কিন্তু ওগুলির পায়া। আর এগুলি আমি আমার মেশিন দিয়ে কাটি, যাতে এইটি আছে না আপনার গিয়া এগুলি চাপার দিয়ে কাটলে এর তেরা বেঁকা থাকে, শুয়ের মতন থাকে। এগুলি কাস্টমার খাওয়ার টাইমে খুব ফিলিংসে খায়, কিন্তু হঠাৎ যদি এই পোচাটা লেগে যায় ক্যান্সার বা একটা সমস্যা হয়ে যায়, ওই জন্য আমি আমার মেশিন দিয়ে এটা কাটি। প্রতিদিন আপনি কী পরিমাণ নেহারি করেন? প্রতিদিন আমি 70-80 পিস নেহারি তৈরি করি। কারণ হলে যে আমার মেয়ের তো হালি, নেহারিটা তো আমি তৈরি করতেছি যাতে পুরান ঢাকার মানুষ একটু ভালো জিনিস খাইলো,
ভালো জিনিস তো সবাই বলে বা নাই আসলে তো। আর আমারটা যে একেবারেই ভালো তাও বলতেছি না, সবার মুখে তো আর সব জিনিস ভালো লাগে না, কেউ মুখে খুব ভালো লাগে আবার কেউ মুখে দেখা যায় যে ভালো লাগে না। কেউ বলে আমার জীবনে আমি খাইনি এরকম নেহারি, কেউ বলে এটা একটা নেহারি হইল, সবার মন দোভাই পাওয়া যায় না। তবে নেহারির যে মশলা বা নেহারি যেটাকে বলে এইটাই সেটা, এই নেহারির সাথে আবার রুটি আছে 10 টাকা করে, রুটিটাও আমার স্পেশাল, ডিম আছে রুটিটার মধ্যে, দুধ আছে, কলা আছে, হ্যাঁ চিনি আছে, অনেক কিছু আছে রুটিটার মধ্যে, রুটিটাও আমার একটা স্পেশাল, এর জন্য কাস্টমার আছে। সবার তো আলাদা কারখানা থাকে, হ্যাঁ হ্যাঁ আলাদা বিক্রির জায়গা থাকে, হ্যাঁ আপনার তো সব একসাথে। আমি আপনার কই, আমি যদি আলাদা একটা এই পাক করার জন্য কোনো বাড়িঘর নেই তখন তো মনে করেন যে এই আমি 150 টাকা বিক্রি করতে পারবো না, এটা তখন আমার খরচটা বেড়ে যাব। আর পুরান ঢাকার মধ্যে আপনি খেয়াল করে দেখেন খাবারের দামটা একটু কম আছে, ঢাকা সিটির ভিতরে পুরান ঢাকার মধ্যে খাওয়ানোর দামটা একটু কমই আছে। পুরান ঢাকারা খাইবারও পারে খেলেইবারও পারে, কিন্তু পুরান ঢাকার দিলটা ওইলোকে বড়, দিলটা বড়, এই জন্যেই ওদের খাওয়ানটা 1 নম্বর হয়। আর নেহারি তো আপনার গিয়া পুরো বাংলাদেশে ছিটিয়েছে পুরান ঢাকার থেকে। এই মগজটাও কি আপনি ব্যবহার করেন? জি, এটা হলো স্পেশাল, মধ্যে গরুর মগজটা থাকবে, এই গোশটা থাকবে। যারা স্পেশাল নেবে, যারা স্পেশাল নেবে, যারা নর্মাল খাবে ওরা এগুলো দেবে না। এগুলো হলো গিয়া গিরাটা, আপনি এগুলো সব রক, ওই মানুষ খালি করে রক রক, এই যে এইটি হলো সেই রক, একটা খাইলে জি গোড়া ইয়ে করবে, আর সব দেশি গরু এগুলো। আর এটা হচ্ছে গিয়ে আমরা পায়া বলি, মানে খুঁড়া বলে যাকে আমরা পায়া বলি। এখন যদি এটা আমি আলাদা করে না রাখি তাহলে সব বার একবারে গুঁড়া গুঁড়া হয়ে যাবো, আর এত সিদ্ধ তো করে না। এইটাই লেগে ঝোলটা, এটা নেহারির ঝোল। তো নেহারি তো অনেক খাওয়া হয়েছে, কিন্তু এই নেহারির ঝোলের যে ঘ্রাণটা এখন আমার নাকে আসছে বা যে ঘ্রাণটা আমি পাচ্ছি, এই ঘ্রাণেই আসলে মনে হচ্ছে যে এই নেহারির স্পেশালিটিটা কী, কী কারণে সিদ্দিক ভাইয়ের এই মা শাহি আলমের নেহারি, মা শাহি আলমের পায়া মানুষ এত পছন্দ করে, এটি আসলে এই ঘ্রাণটার কারণে আমি বুঝতে পারতেছি। পুরান ঢাকায় 600 পদের খাওয়ান আছে, অরিজিনাল পাইবেন, পুরান ঢাকায় বাউতামি নাই, ওই যে আপনি মাথায় টুপি পরা খা খিলা ভালো এইগুলি এলে গিয়া ওই সব সাইডে, মানুষটা দোকা দিয়ে টাকা কয়দিন রাখবা, 2 দিন পর যাবে মইরা। নেহারিটা বেশি চলে শীতের সময়, শীতের সময় মানুষের ভোরের বেলা নেহারি খাইতে পছন্দ করে। পুরান ঢাকার মানুষ তো দেরি করে ঘুম থেকে উঠে, আর 10টার আগে ওকে ঘুমই ছুটে না, এর আগে তো আপনার নেহারি শেষ হয়ে যায়, মানে 8টা থেকে 9টা সাড়ে 9টা নেহারি শেষ হয়ে যায়। তো এই পুরান ঢাকার মানুষ, আপনার এলাকার মানুষ কি নেহারি পায় আপনার? না ভাই, ওরা পাইব করতে গা, ওরা উইটার লেখা গুসা হয়ে যায় গা, হ্যাঁ তোমার নেহারি থাকে না পাওয়া যায় না, মেমন তেমন আহে খিলাইতে পারি না, খালি ভাই বিক্রি করলেও তো হইব না, নিজেরও তো খাইতে হইব, বুঝলেন না? এটা কি স্বাদ টেস্ট করতে? হ্যাঁ হ্যাঁ, একটু লবণটা বেশি বেশকম আছে নাকি, যত বড় ওস্তাদ হবে একটু দেখতে হয়, বড় বড় ওস্তাদ আবার দেখে না। আমি তো সিদ্দিক ভাই ভোর 5টার সময় আসছিলাম আপনার এই নেহারি বানানো দেখার জন্য, তো আমি আসার পর থেকে দেখছি যে আপনি মানে ডান হাত দিয়ে হচ্ছে একটা কাজ করছেন, বাম হাত দিয়ে আবার এইদিকে নাড়ছেন, আবার আমার সাথে কথাও বলছেন। আমার নেহারিটা যে লাগামো না, একটা সময় আছে নির্ধারিত, একটা সময় ওই সময়ের মধ্যে লাগাইতে দিব, হয়তো আমার আবার হালিম পাকে দিব, হালিম বানিতে বানিতে 5টা, এই সময় সীমিত, যা করি মাপ মতন, সবাই আমার মহব্বত করে, তো ওই একটু দেরি হইলি না গোসা হয়ে যায়। এই তেলটা হচ্ছে কি আপনার এই ক্যালসিয়ামটা, এই ক্যালসিয়ামটা গইলা এই তেলটা হয়েছে, আর এই তেলটা আপনার গিয়া পুরো নেহারিটা স্বাদ বানাইব। আমরা ডাকে এত অত শুদ্ধ ভাষা ভাই কইতে পারি না, এগুলো কারেলির গোস, ঠিক আছে, আর এটা লেগে রানের গোস, রানের উপরের গোস, আর এটা লেগে মগজ। তার মানে আমি যখন নেহারিটা খাবো তখন মানে এই গোস্তগুলোও দিব? হ্যাঁ হ্যাঁ, এটা শুধু শুক্রবারে, কিন্তু প্রত্যেক দিন না, শুধু শুক্রবারে, শুধু শুক্রবারে, এই জন্য এটা স্পেশাল। এই জুড়া গোস খেলে জুড়া গোস, আর কারেলি গোস খেলে কারেলি গোস, যে কোনো এক গোস পাবেন, হয় এই গোস না তো এই গোস, তো আর নাইলে মগজ, মগজ তো থাকবেই, ও দুইটার সাথেই মগজ থাকবে, হ্যাঁ এই গোস খেলে মগজ থাকবে, এই গোস খেলে মগজ। সেক্ষেত্রে দামটা কত পড়বে? এটি 250 টাকা,
এইভাবে খেলে 250 টাকা একজন খাইতে পারবো না ভাই রেগুলার যে দাম ওইটা হচ্ছে 150 টাকা সবাই কিন্তু খাওয়ানোর কোয়ালিটি বুঝে না খাইলাম আরে ভাই চকচক করলে শোনায় না এই সিরুমে থাকলেন আর সুভা সেটে বয়া খাইলেন খাওন তো কোয়ালিটি থাকতে গো আপনি তো গেলেন ওই আরাম করতে খাইতে জানি আর পুরানটাকে এরা খায় ওরা ইয়ে এসি মেসি দেখে না খাওন বাঙ্গাচুরা হোটেল তাও খাওন ভালো হইলে খাবো আগে হচ্ছে স্বাদ হ্যাঁ মজার মজার লেগে তো খাইতে গেছি কথা লেগে কি ভাই এই 25 বছরের টাকা পয়সা কামালে অনেক কামাইতে পারতাম ইচ্ছা করতাম যদি এখন আমার টার্গেট হলে গিয়া আমারে যাতে মানুষ মনে রাখে মহিলা যাওয়ার পৈর যাতে আমারে মনে রাখে টাকা পয়সা তো আজ আছে কাল নাই টাকা পয়সা আজ আছে কাল নাই কিন্তু মানুষের মনে জাগা করালে ওটাও একটা ভাগ্যের ব্যাপার সবাই মানুষের মনে জাগা করতে পারে না আমারে সবাই ভালোবাসে একটু লাগা লুগা দেই কাস্টমারের মন পাইবার লেগে ভাই অনেক কিছুই করি এই যে লাল কাপড়টা বাত্তাজি এইটা বি একটা কাহিনী আছে এটার কাহিনীটা হইল এই লাল কাপড় একটা শাহি শাহি ভাব আছে আবার এটা অনেক এক একজনে এক এক রকম ব্যাখ্যা দেয় অনেকজনে বলে আবার ওই আপনার গিয়া মাছির চোখে লাল কাপড় আগুনের মতন লাগে এই জন্য মাছি আসে না আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা দোকানে লাল কাপড় দিয়ে রাখে এবং সোনারও দোকানে দিয়ে রাখে ওই এটি না মাছিরা আগুন মনে করে আমি এটা জাস্ট ওই শাহি শাহি ভাব আর শাহি হালিমে শাহি নেহারিতে শাহি তো থাকবই এই যে এক ঘন্টা বলকানের পর এই কমপ্লিট হইল দেখছেন এখন নেহারি এখন এটা খাওয়ানোর উপযোগী হয়েছে অ্যান্ড আল্লাহর বান্দারা আইবার খাইব নর্মাল স্পেশাল দুইটা নর্মাল 10টা রুটি আর এই নর্মালটা ভাগও দাও খাওয়াটা শুরু করুক ভাই 10টা মিনিট একটু বহেন গোসেন না এটা পরের দোকান না নিজের দোকান যা যা লাগবে চা নিবেন এই 6টা স্পেশাল কেত আছে 6টা স্পেশাল কেত আছে এটা অন্যান্য যে নেহারি মাছের হচ্ছে একেবারে ভিন্ন ভিন্ন বলতে এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস অনেক বেশি প্লাস হচ্ছে এর মধ্যে আমার মশলাও অনেক বেশি যার ফলে এই টেস্টটা একেবারে ভিন্ন রকম আর এর মধ্যে যেমন এর মধ্যে এক্সট্রা মাংস দেওয়া হচ্ছে এর মধ্যে মগজ দেওয়া হচ্ছে এবং এটার লুকটাও কিন্তু একেবারে ডিফারেন্ট যার ফলে দেখলেই যে কোনো মানুষের খেতে ইচ্ছা করবে বা লুক জাগবে এবং টেস্টও সেরকম কোয়ালিটি খাবার এবং সব কিছু দামটাও কম দামও কম অন্য অন্য জায়গায় আরও আপনার নিউটনে যারা ওই তুলনায় অনেক কম কেউ ভালো যে বড় ব্যাপারটা কোনো ধোকাবাজি নাই এখানে সব রিয়ালিটি আছে এখানে ভালো একদম ফ্রেশ খাবার এবং উনি নিজে করে নিজেই এবং বাড়াবাড়ি নিজেই পাচ্ছে বাবু যে নিজেই 100 থেকে বাড়তেছে প্রচণ্ড ভিড় হয় দেখা যাচ্ছে যে 8টা থেকে নিয়ে 9টার ভিতরে এরপরে আপনি আর খাওয়াটা পাবেন না পাবেন না 9টা আর সবচেয়ে বেশি হইলে মানে আগে বইলে আইসাটাই ভালো মানে মানে সবসময় আগে বইলে আসে আপনারা আসার আগে হ্যাঁ বইলে আসছি তারপর আবার অপেক্ষা করতে হয় বলে আসার পরে অপেক্ষা একদিন আগে বলে দিই আমার মনে করেন যে আমরা ফ্রাইডেতে আসলাম বন্ধু বান্ধব নিয়ে দল বল নিয়ে আসলাম আসার আগে আমরা আবার এক সপ্তাহ আগেও বলে দিই অনেক সময় দেখা যায় যে ভাই আগামী সপ্তাহে কিন্তু আমরা আসবো আমাদের খাবারগুলি চিন্তা করবেন না ভাই রেডি থাকবে খাবার তো এটাই হচ্ছে সিদ্দিক ভাইয়ের নেহারির স্পেশালিটি এখানে আসলে আমার নতুন করে কোনো কিছু বলার নেই কারণ বাইরে হচ্ছেন এখানের রেগুলার কাস্টমার আর তাদের মুখ থেকে যা শুনলেন এরপরে আমার আর কোনো কিছু বলার নাই আর